আপনি যদি গুগলে সার্চ করেন তাহলে দেখবেন যে জাপানের মানুষেরা অন্য দেশের মানুষের তুলনায় বেশি দিন বেঁচে থাকে। কিন্তু প্রশ্ন হলো কিভাবে কিভাবে তারা অন্য দেশের মানুষের তুলনায় বেশি দিন বেঁচে থাকে। আসুন আজকের ভিডিওতে সেটাই জেনে নেওয়া যাক। জাপানিরা অন্যান্য দেশের তুলনায় প্রচুর পরিমাণে তাজা শাকসবজি, সামুদ্রিক শৈবাল, সয়া এবং ভাত খায়, যেটা তাদের শরীরে পর্যাপ্ত ফাইটোকেমিক্যাল, ভিটামিন এবং মিনারেলের পরিমাণ নিশ্চিত করে। এটা তাদের দীর্ঘদিন বেঁচে থাকার অন্যতম একটি কারণ। জাপানিদের খাবারগুলো সবসময় ভাপ দিয়ে, গাজন প্রক্রিয়ার মাধ্যমে এবং আস্তে আস্তে তাপ দিয়ে তৈরি করা হয়, যার কারণে খাবারের পুষ্টি উপাদানগুলো খুবই অল্প পরিমাণে নষ্ট হয়। সো নেক্সট টাইম রান্না করার সময় এইভাবে রান্না করার চেষ্টা করুন। তারা প্রতিবার খাওয়ার আগে এক বাটি করে স্যুপ পান করে এবং তারা ছোট ছোট পাত্রে খাবার খায়, যেখানে অল্প পরিমাণে ভাতের সাথে প্রচুর শাকসবজি থাকে। জাপানিরা 1960 সাল থেকে সম্পূর্ণ স্বাস্থ্যসেবা পেয়ে আসছে। তারা বছরে 12 বারের বেশি ডাক্তারের কাছে যায় চেক আপ করানোর জন্য, যে শরীরে সব কিছু ঠিক আছে কিনা, যেটা আমেরিকার তুলনায় 4 গুণ। জাপানের সরকার তাদের টোটাল জিডিপির 8% চিকিৎসা খাতে ব্যয় করে, যার কারণে কোনো রোগ তাদের শরীরে ক্ষতি করার আগেই তারা সেই রোগ সম্পর্কে জানতে পারে। জাপান হাতে গোনা কয়েকটি দেশের মধ্যে একটি যেখানে তাদের জনসংখ্যার চাহিদার তুলনায় বেশি আবাদি জমি রয়েছে, যার কারণে তারা প্রচুর পরিমাণে তাজা খাবার খাওয়ার সুযোগ পায়, আর এটা তাদের শরীরে শক্তি উৎপাদন করতে এবং সারাদিন সক্রিয় থাকতে সাহায্য করে। জাপানিরা ছোট ছোট বাটিতে চপস্টিক দিয়ে খুব অল্প পরিমাণে খাবার খায়। তারা সাধারণত পেটের 8% ভর্তি না হওয়া পর্যন্ত খেতে থাকে, আর তারা কখনো বেশি পরিমাণে খায় না, যাতে তারা সহজে হাঁটতে পারে। জাপানিরা গণপরিবহনে যাতায়াত করতে পছন্দ করে। তারা উঠে তাদের নিকটতম স্টেশনে যায়, ট্রেনের জন্য অপেক্ষা করে, ট্রেনে দাঁড়ায় এবং স্টেশন থেকে তাদের কর্মস্থলে হেঁটে যায়। জাপানিরা এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য সাইকেল ব্যবহার করে। এছাড়াও সরকারের পক্ষ থেকে প্রতিদিন সকালে এক্সারসাইজ করার জন্য তাদেরকে কল করে ঘুম থেকে ডেকে দেওয়া হয়। অলরাইট, তো এই ছিল 7টি কারণ যা জাপানিদের দীর্ঘদিন বেঁচে থাকতে সাহায্য করে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এই চ্যানেলের বাকি ভিডিওগুলোও দেখতে পারেন। আপনাদের সাথে সেখানেই দেখা হবে। বাই।